চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সরোয়ারতলী গ্রামের মানুষ এখন সাপ আতঙ্কে ভুগছে। গ্রামবাসীর দাবি, পুকুর, রাস্তাঘাট, ঘরবাড়ি সর্বত্রই শুধু সাপ আর সাপ। স্থানীয়রা বলছেন, সাপের ভয়ে ঘরের বাইরে পা ফেলাই আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ওভি ইসলাম। বোয়ালখালী উপজেলা থেকে কয়েক কিলোমিটার দূরে সরোয়ারতলী গ্রাম। এ গ্রামের মানুষের দাবি, গ্রামটির পুকুর, রাস্তাঘাট, ঘরবাড়ি সর্বত্রই শুধু সাপ আর সাপ। তারা বলছেন, গ্রামের একটি প্রাচীন খালে 1 বছর ধরে সংস্কারের কাজ চলছে, যে কারণে খালের দুপাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। মূলত এরপর থেকেই অসংখ্য সাপ বেরিয়ে আসছে। প্রথমে পুকুরে দেখা গেল, এখন ঘরবাড়িতে প্রবেশ করছে এসব সাপ। 1-1.5 মাস ধরে সাপের উপদ্রব বাড়ছে, 4-5 জনকে কামড়াইছে। আমার পিছনে একটা খাল আছে, খালটা কাটার পর থেকে সাপের বাড়ি ঘরে এসে গেছে। জারগুলো এভাবে লাড়তে হয়েছে, লাড়ানোর পরে আমি একটা গাছছি, আর একটা গাড়বার সময় পিছন দিকে আমাকে কামড় দিছে। হঠাৎ করে আমাকে কামড় দিল সাপে, আমি মাথা করে পড়ে গেলাম। তারপর আমাকে মেডিকেল নেওয়ার জন্য আমি 3 দিন থাকলাম এখানে। আমার বিদ্যালয়ে 2 জন 5ম শ্রেণীর শিক্ষার্থীকে সাপে কেটেছে এবং অত্র এলাকার আমার বিদ্যালয়ের আশেপাশের এলাকারই 4-5 জন পুরুষ মহিলাকে সাপে কেটেছে এবং সবাইকে ওদেরকে বিষধর সাপ হওয়ায় চিটং মেডিকেলে ভর্তি করতে হয়েছে। যে খাল কাটার কারণে সাপের এত উপদ্রব, সেই খালটি কাটা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। খাল কাটার বন্ধ করে দিয়েছে, খাল এখন কাটার প্রয়োজন নেই, কারণ মানুষকে যেভাবে এই যে সব বাড়ি পাগলের মতো হয়ে গেছে, যাকে পাকে তাকে কামড়েছে। এখন পর্যন্ত 3 জন সাপে কাটা রোগী পাওয়া গেছে, যার মধ্যে 1 জনকে বিষধর সাপ কামড়েছে বলে জানান এই বিশেষজ্ঞ। শুধু যে সরোয়ারতলী 5 নং ইউনিয়নে এটা হচ্ছে তা না, পুরো বাংলাদেশ জুড়ে একই চিত্র। কোনো জায়গায় প্রচার হচ্ছে, কোনো জায়গায় প্রচার হচ্ছে না। প্রাকৃতিক যে পরিবেশটা, সেটা সাপের জন্য খুবই উপযোগী এবং গ্রামের মধ্যে চমৎকার তাদের বাসস্থান, মানে সাপের বাসস্থানটা চমৎকারভাবে তৈরি হয়েছে ওই জায়গাটায়। যেহেতু জীবন মরণের প্রশ্ন, তাই প্রশাসন বিষয়টিতে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা স্থানীয়দের। ওভি ইসলাম, টিভি।